হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পর্বে আমরা আরও একটি এলিমেন্টর প্লাগইন সম্পর্কে জানব, যে প্লাগইনটি দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ বলুন বা নিজের প্রজেক্ট বা যে কোনো টেমপ্লেটকে রেডি করার ক্ষেত্রে আপনি এই প্লাগইনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। সো প্লাগইনটি হচ্ছে এসেনশিয়াল অ্যাডন ফর এলিমেন্টর। তো এই প্লাগইনটি যদি আপনি একটু দেখেন ডিসক্রিপশন, তো তার লাস্ট আপডেট করেছে 4 days অ্যাগো, তার আপডেট করছে, এবং অ্যাক্টিভ ইনস্টলেশন হচ্ছে 1+ million। সো অনেক ইউজার এই প্লাগিনটি ইউজ করছে। সো এটা খুবই পপুলার একটি প্লাগিন বলা চলে, এবং এই প্লাগিনটির মধ্যে আপনি বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার পাবেন, যেটা আমি কাজ করতে গিয়ে দেখেছি। তো আপনি যদি চান যে এখান থেকে ডেমোটা দেখার জন্য, সেই ডেমোগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই প্লাগিনে কী কী আছে আমরা একটু ওভারভিউ করে নিই। 50+ ফ্রি উইজেট, তো এখানে পোস্ট গ্রিড রয়েছে, পোস্ট টাইম লাইন টাইপের যেটা হচ্ছে ব্লগ পোস্টের জন্য, ফেন্সি টেক্সট টাইপের কিছু রয়েছে, যেমন অ্যানিমেটেড টেক্সট যেগুলো আমরা ইউজ করে থাকি সেরকম কিছু, ক্রিয়েটিভ বাটন রয়েছে যেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ টাইপের বাটন হোবার ইফেক্ট আপনি এখান থেকে পাবেন। তো এখানে এই বাটনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া যেটা হচ্ছে কাউন্ট ডাউন টাইমার, যেটা আমাদের প্রয়োজন পড়ে, টিম মেম্বার রয়েছে, তো টিম মেম্বারে কিছু বিষয় আপনি এখানে পাবেন। এগুলো হচ্ছে একদম কমন যে ব্লগগুলো সেগুলো, সেখানে আপনি কাস্টমাইজেশন করেও তো আপনার মতো করে কাজ করতে পারবেন, তাই না? সেখানে টেস্টিমোনিয়াল রয়েছে, ও কমার্সের প্রোডাক্ট গ্রিডটা কিন্তু আপনি পাচ্ছেন। ও কমার্সের প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই সাপোর্টটা তারা দিচ্ছে। তো ফর্মের মধ্যে রয়েছে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, 7 নিনজা ফর্ম, গ্র্যাভিটি ফর্ম, ডাব্লুপি ফর্মস, উই ফর্মস রয়েছে, তো বেশ কিছু ফর্মের সাথে তারা ইন্টিগ্রেট করতে। তারপর ইনফো বক্স, যেটা আমরা বলে থাকি আইকন বক্স বা ইমেজ বক্স টাইপের যে বিষয়গুলো থাকে, ফ্লিপ বক্সের যে বিষয়টা সেটা আপনি পাবেন, যেটা আমরা হ্যাপি অ্যাডন্সের মধ্যে দেখেছিলাম। ডুয়েল কালার হেডিং, হেডিংয়ের মধ্যে আমাদের প্রয়োজন পড়ে যে কিছু পার্ট হচ্ছে কালার থাকবে আর কিছু পার্ট হচ্ছে আপনার নর্মাল থাকবে, সো সেরকম কিছু আপনি এখান থেকে দিতে পারবেন। কল টু অ্যাকশন, প্রাইসিং টেবিল, প্রাইসিং টেবিলটা তো নর্মালি আমাদের প্রয়োজন পড়বে, টুইটার ফিডটা আপনি পাবেন, ডাটা টেবিল। তারপর একদম ইন্টারেস্টিং যে বিষয়টা আমার কাছে লেগেছে, ফিল্টারেবল গ্যালারি। আমাদের অনেক সময় ক্লায়েন্টের কাজের প্রয়োজনে কিন্তু আমাদের হয় যে ফিল্টারেবল গ্যালারিটা প্রয়োজন, বাট সব প্লাগইনে আপনি কিন্তু এই সাপোর্টটা পাবেন না। এসেনশিয়াল অ্যাডন এই সাপোর্টটা আমাদেরকে দিচ্ছে, ইমেজ অ্যাকোর্ডিয়ন, ওকে ফাইন, টুল টিপ, অ্যাডভান্স ট্যাব এবং অ্যাডভান্স অ্যাকোর্ডিয়ন, এইখানে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে, আমরা দেখব একটু পরে। প্রোগ্রেস বার, ফিচার লিস্ট, স্টিকি ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। আর ব্যাটার ডক্স প্লাগইনটার সাথে আপনি যদি ডকুমেন্টেশনের কিছু বিষয় থাকে কাজ করে থাকেন, তাহলে এই তিনটা বিষয় আপনাকে দিচ্ছে। তারপর ডাটা টেবিল, ইভেন্ট ক্যালেন্ডার, ও চেক আউট রয়েছে, লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম, আপনি যদি অ্যামাজিং লগ ইন রেজিস্ট্রেশন ফর্মটা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রেও তারা ফ্রি উইজেটের মাধ্যমে আপনাকে এই অপশনটা দিচ্ছে। প্রোডাক্ট কম্পেয়ার, ক্যারোসেল, সিম্পল মেনু, সিম্পল মেনুটা হচ্ছে কি আপনি যদি নেভিগেশন মেনু কোনো সিম্পল মেনু হিসেবে অ্যাড করতে চান, একদম খুব হাই লেভেলের কিছু না, বাট আপনি মেনুটা যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে তারা এই অপশনটা দিচ্ছে। প্রোডাক্ট গ্যালারি, ও কমার্সের আবার ফিল্টারেবল প্রোডাক্ট গ্যালারি, আপনি যদি দেখেন আমরা একটু ওপেন করে দেখছি, এখান থেকেও কিন্তু আইডিয়া পাওয়া যায় যে আমরা যেই বিষয়গুলো চাচ্ছি এখানে পাবো কিনা। তো এই ধরনের আমরা ফিল্টারেবল গ্যালারিটাও ক্রিয়েট করতে পারবো, ওকে ফাইন। তারপর ও কার্ট রয়েছে, সার্কেল রয়েছে, এটা সম্ভবত একটু দেখি কি আছে। তো আমরা প্রত্যেকটা উইজেট এখানে ধরে ধরে দেখবো, হ্যাঁ, যে উইজেটগুলো দিচ্ছে। আচ্ছা, এরকম কিছু ফিচার যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা পারবো। তারপর ফ্রি এক্সটেনশনের মধ্যে রয়েছে রিডিং প্রোগ্রেস বার, ডুপ্লিকেটর, ডুপ্লিকেটর এনি পেজ এন্ড পোস্ট, সিঙ্গেল ক্লিক, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, সো আপনাকে এই অপশনটাও দিচ্ছে, টেবিল অফ কন্টেন্ট, ওকে ফাইন। তো কাস্টম জেস এবং স্ক্রল টু টপ আমাদের প্রয়োজন পড়ে ওয়ান পেজ মেনুতে। তো এখানে বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো আপনাকে একটা টেমপ্লেট রেডি করার ক্ষেত্রে অনেকভাবে সাহায্য করবে। তাছাড়া বাকি যেগুলো আছে, আরও যদি বেশি অ্যাডভান্স চাই তাহলে অবশ্যই তাদের প্রিমিয়াম ভার্সনে যেতে হবে, প্রিমিয়াম ভার্সনে বেশ ইন্টারেস্টিং আরও প্রো লেভেলের ফিচার আপনি অবশ্যই পাবেন এখান থেকে, ল্যান্ডেশ কোর্স লিস্ট, ও কমার্স প্রোডাক্ট লিস্ট, আমরা পরবর্তীতে যাই এগুলো। তো আমরা যেটা করব, আমরা প্রথমে এই প্লাগইনটা এটাকে ডাউনলোড করে নিতে পারি ওয়ার্ডপ্রেস ওয়ার্জি থেকে, অথবা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে যাব, অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে এটাকে সার্চ করব এসেনশিয়াল অ্যাডন্স লিখে। তো এটা লেখার পর আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে, যে চলে এসেছে, তো অবশ্যই দেখে নেবেন ডাব্লুপি ডেভেলপার্স ডেভেলপ করা, সো এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। অবশ্যই একটাই আছে,
তারপর আমি বলে নিচ্ছি, তারপরে ইনস্টল করে আপনি যে ইনস্টল নাও থাকবে সেটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। তো আমি অ্যাক্টিভেট করে নিয়েছি, তারা কিছু তাদের সেট আপ গাইড যেটা থাকে সেটা, তো আপনি যদি চান যে তাদের সেট আপ গাইড ইউজ করতে তো আপনি করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি ব্যাক করে যেতে পারেন। কী কী কন্টেন্ট আপনি যদি চান যে না এখানে সব কন্টেন্ট আমি দেখাবো না, হ্যাঁ টার্ন অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, এটা একটা ভালো দিক। বাট আপনি যদি একদমই বিগিনার হয়ে থাকেন অবশ্যই সবগুলো অন করে নেয় ভালো, তো ভিউ অল দিয়ে সবগুলো অন করে নেয় ভালো, যেগুলো ফ্রিতে আমরা পাচ্ছি আর কি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আপনি চাইলে সবগুলো না দিয়ে আপনার যতটুকু প্রয়োজন, ধরুন আপনার যদি ওকমার্সের প্রয়োজন না হয় তাহলে ওকমার্স দিবেন না, বা যেটা আমাদের আপনার প্রয়োজন হবে সেটা দেবেন। আমি নেক্সটে যাচ্ছি, তারপর আপগ্রেডের জন্য তারা বলছে, তো সবগুলো তো আমরা পাবো না, যেগুলো পাবো তারা সেগুলোই বলবে। তাদের একটা বিষয় রয়েছে টেম্পলেটলি, তাদের নিজস্ব বিল্ট ইন টেম্পলেট কিটের মতো করে কিছু বিল্ট ইন ডিজাইন আপনি পাবেন টেম্পলেটটি থেকে, তো আপনি যদি ইনস্টল করেন তাহলে সেগুলো আপনি দেখতে পারবেন। তারপর আপনি যাবেন নেক্সটে, আর নেক্সটে আরও কিছু তাদের প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো থেকে কোনো একটা যদি ইনস্টল করতে চান সেগুলো দেখাচ্ছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেটা করতে পারেন। তারপর আমরা নেক্সটে চলে যাচ্ছি একদম ফাইনালি, নো থ্যাংকস আমি কোনো অন্য কিছু করতে চাচ্ছি না, ফাইন। এটাই তাদের সেট আপ ড্যাশবোর্ড। তো তারপর আপনি যে অ্যাক্টিভ হওয়ার পর এসেনশিয়াল অ্যাডনের একটা অপশন পাবেন, তো এখানে আরও কিছু বিষয় রয়েছে, ওই একই বিষয় আপনি যদি ইনেবল করতে চান সবগুলো, ফাইন, সবগুলো ইনেবল হয়ে গেল। তারপর এক্সটেনশন যদি আপনি সবগুলো ইনেবল করতে চান, ডিফল্ট হিসেবে আপনার সবগুলো ইনেবল থাকবে যেগুলো ফ্রি আছে, সমস্যা নেই। তারপর টুলস রয়েছে, জেনারেট অ্যাসেট, ওকে ফাইন, ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনগুলো একটু আগে আমরা দেখলাম সেগুলোই, তো এগুলো হচ্ছে তাদের প্লাগইনের যে মেইন ড্যাশবোর্ড সেটা। তো আমরা কী করবো, অবশ্যই এলিমেন্টরটা ইনস্টল করে নিতে হবে, কারণ কি এটা এলিমেন্টর বেসড কিন্তু প্লাগইন, আপনি যদি এলিমেন্টর ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। যেমন আমি এটাকে ডিএক্টিভেট করে দেখাই, এই যে এসেনশিয়াল অ্যাডন রিকোয়ার এলিমেন্টর, সো অবশ্যই আপনাকে এলিমেন্টর অ্যাক্টিভেট করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে। আর আমি এই থিমটা ইউজ করছি, হ্যালো এলিমেন্টর যে থিমটা সেটা। যাই হোক, আমরা একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউতে যাব, তো এটা হচ্ছে তাদের মেইন যে সাইট এসেনশিয়াল অ্যাডন ডট কম এলিমেন্টর, তো এখান থেকে আপনি ডেমোগুলো দেখতে পারবেন, যেটা আমি এখান থেকে দেখেছিলাম এক একটা ডেমো। যাই হোক, আমি একটা পেজ ক্রিয়েট করছি, আমি নাম দিচ্ছি এসেনশিয়াল অ্যাডনে দিচ্ছি, পাবলিশ, পাবলিশ এডিট উইথ এলিমেন্টর, ফাইন। তো আমরা কী করবো, প্রত্যেকটা উইজেট চেক করব, কোন কোন উইজেটে কী কী ফাংশনালিটি থাকছে, এগুলো বোঝার জন্য অবশ্যই আমাকে প্রত্যেকটা উইজেট ধরে ধরে দেখতে হবে। তা না হলে আপনি আসলে এইগুলো দিয়ে কীভাবে কাস্টমাইজ করে নিজের মতো করে বা নিজের ডিজাইনে ইউজ করতে পারবেন সেটা খুব সহজে আপনি বুঝতে পারবেন না। তো আমি একদম ইজি কিছু বিষয় দিয়ে দেখব, যেমন হচ্ছে ফ্লিপ বক্স বা ফ্যান্সি টেক্সট। ফ্যান্সি টেক্সটটা দিয়ে দেখছি, এই যে দেখুন এই ধরনের টেক্সটের স্টাইল আপনি পাবেন, এখানে তিনটা টেক্সট টাইপ রয়েছে, এটা প্রথম, তারপর সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড, তারপরে কোন টেক্সটটা হচ্ছে সাফিক্স মানে একদম শেষের দিকে হবে এই বিষয়টা। এবং ফ্যান্সি টেক্সট সেটিংয়ের মধ্যে এই প্রথম তিনটা হচ্ছে কি, যে তিনটাই যেখানে দেখাবে, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার প্রথম দিকের টেক্সট এবং এটা হচ্ছে শেষের দিকের টেক্সট। আর সেটিংসে আপনি পাবেন কি, স্টাইলগুলো পাবেন, স্টাইল একটাই আছে, সো আমরা অ্যালাইনমেন্ট দেখাতে পারবো, তারপর অ্যানিমেশন টাইপ যেগুলো রয়েছে সেখান থেকে কোনো একটা সিলেক্ট করতে পারবো, অ্যানিমেশনটা যেমন হয়ে থাকে আর কি। তারপর ডিলে ডিউরেশনটা আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারবো, তারপর চাইলে আবার প্রথমটুকু বাদ দিয়েও কিন্তু এইভাবে শুরু করতে পারেন, তাই না? সো এইভাবে আপনি ফ্যান্সি টেক্সটের বিষয়টা অ্যাড করতে পারবেন। টেক্সটের কালার যদি দিতে চান সেটাও আপনি দিতে পারবেন, প্রিফিক্স টেক্সট কালার। আচ্ছা, আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো, তারপর হচ্ছে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবো, তারপর পেডিংটা বাড়িয়ে দিতে পারবো, ফাইন। আমি যদি চাই যে না মার্জিন দিতে সেটাও আমি পারবো, বর্ডার রেডিয়াস দিতে চাইলে, সো এইভাবে আমি অনেক কিছুই করতে পারবো। সো আপনি মানে যেগুলো আছে মোট কথা সেই সেটিংগুলো চেঞ্জ করে করেও আপনি কাজ করতে পারবেন, এবং লাস্ট যে টেক্সটটা সেটার স্টাইল আপনি চেঞ্জ করে দিতে পারবেন অনায়াসে। সো বেশ কিছু স্টাইল এখানে পাচ্ছেন। তো তেমনই আমরা যদি দেখি যে ফ্লিপ বক্সটা দেখি, ক্রিয়েটিভ বাটনটাই দেখি, এটা খুবই ইজি। ক্রিয়েটিভ বাটন যে আইকন পজিশন, আইকন আপনি অ্যাড করতে পারবেন,
ধরে আইকনটা দিচ্ছি, আইকনের পজিশন চেঞ্জ করে দিতে পারবেন আফটার বিফোর। ওকে, তো স্টাইলে কিছু স্টাইল রয়েছে, বাটনের স্টাইল আপনি কী কী চান, হোভার করলে স্টাইলগুলো দেখতে পারবেন, যেগুলো ফ্রিতে আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো আর কি। তো এইভাবে আমরা সিএসএস প্রপার্টিগুলো আছে, তো সিএসএস প্রপার্টিগুলো অবশ্যই আপনি খেয়াল করবেন, এগুলো কাস্টমাইজেশনের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। সবাই সব কাস্টমাইজেশন দেয় না, সো আপনি অবশ্যই দেখে নেবেন। আমি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আপনি কাউন্ট ডাউন টাইমারটা যদি দেখেন কী কী আছে, আমরা একটু দেখি যে কাউন্ট ডাউন টাইমার, লেভেল পজিশন ইনলাইন, এখানে টেস্টগুলো ইনলাইন আকারে দেখাবে। তারপর ডেস্ক ডিসপ্লে, টেস্টগুলো দেখাচ্ছে না কোনো কারণে, আমি দেখি কালারটা কালার দিয়ে দিই তাহলে বোঝা যাবে যে এখন টেস্টটা দেখাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, এই যে ডেস্কটা শুধু দেখাতে চান না, শুধু আওয়ার্স সেকেন্ড মিনিটস এটা দেখাতে চান, সেটা আপনি পারবেন। এইভাবে আপনি যে কোনো পার্ট চেঞ্জ করে নিতে পারবেন। লেআউটে রয়েছে আবার এইভাবে লেআউট, গ্রিড এবং লিস্ট ভিউতে, আবার সেপারেটর, কাউন্ট ডাউন সেপারেটর, এই যে এখানে আবার কাউন্ট ডাউন সেপারেটর আপনি ইউজ করতে পারবেন, দুই ধরনের সেপারেটর ইউজ করা সম্ভব। ওকে, এক্সপায়ার অ্যাকশন যদি আপনি দিতে চান, কোনো মেসেজ দিতে চান যে এত দিন এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি কোনো মেসেজ দেখাতে চান সেটা, আর কিছু স্টাইল আপনি এখান থেকে করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কাউন্ট ডাউনে যদি ব্যাকগ্রাউন্ড স্টাইল করতে চান অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ওকে, এই যে স্পেস বিটুইন আপনি বক্স করে দিতে পারবেন, জিরো করে দিতে পারবেন, তো নিচে আবার স্পেস দিতে পারবেন, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারবেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা। তারপর ইন্ডিভিজুয়াল বক্স স্টাইলিং, আপনি যদি ডে এর জন্য আলাদা কোনো স্টাইল করতে চান, লাইক আমি দিতে চাচ্ছি এটা ভিন্ন কোনো স্টাইল পাক, দেখি এটা পায় কিনা, এটা আসলে গ্রেডিয়েন্ট, তো ওই কারণে গ্রেডিয়েন্ট দিলে আমাদের মূলত চেঞ্জ হবে, তাহলে তা না হলে আমরা আসলে চেঞ্জটা বুঝতে পারবো না। তো এখানে ইন্ডিভিজুয়াল স্টাইল চেঞ্জ করার অপশন দিচ্ছে, দেখুন চেঞ্জ কিন্তু হচ্ছে। ওকে, তো আপনি টেক্সট আওয়ার সবগুলোর জন্য আলাদা আলাদা করেও চেঞ্জ করার অপশনটা পাচ্ছেন। তো এখানে আপনি একটা স্টাইলিং করতে পারবেন, যেমন এইটার জন্য একটা, এটার জন্য একটা, তিনটা বক্সের জন্য তিন ধরনের, তো এইভাবে কিছু বিষয় রয়েছে। তো আমার কাছে কিছু বিষয় ইন্টারেস্টিং মনে হয়েছে, সেগুলো আমরা দেখবো। ডুয়েল কালার হেডিং, সবগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, হ্যাঁ আপনি যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না। টাইটেল ট্যাগ, ওকে ফাইন, এই যে কালার হেডিং আপনি বুঝতে পারছেন, আইকনটা যদি আমরা বাদ দিয়ে দিই, শো আইকন অফ করে দিই, ডিফল্ট স্টাইল, আইকন অন টপ, আইকনটা দেখাচ্ছে না এই কারণে, আপনি যদি চান এইভাবে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, চার ধরনের স্টাইল মূলত আমরা এখান থেকে পাচ্ছি আর কি মূলত। তো ওইখানে কাস্টমাইজেশনের ব্যাপারগুলো খুব ভালো মনে হয়েছে, আপনি ছোটো ছোটো কাজ ইজিলি কাস্টমাইজ করে ফেলতে পারছেন যতটুকু প্রয়োজন। আমরা এখান থেকে দেখবো, তারপর ডাটা টেবিলটা যদি দেখি, এই ধরনের টেবিল আপনি করতে পারবেন, ক্লাস আইডি রয়েছে, কলাম স্প্যান রয়েছে, তারপর হেডার আইকন, আপনি যদি এরকম যদি আইকন দিতে চান সেটা আপনি দিতে পারবেন, তারপর আরও কিছু আইটেম অ্যাড করা সম্ভব। এটা হচ্ছে হেডার পার্টের মধ্যে, যে উপরে হেডার এটা, আর কন্টেন্টের মধ্যে আপনি যদি বাড়াতে চান তাহলে সেইভাবে আপনাকে অ্যাড করে দিতে হবে, যে রো কলাম এইভাবে চেঞ্জ করে দিতে হবে, কলাম টাইপ, তারপর হচ্ছে কলাম টেক্সট, আপনি কোন টেক্সটটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা, যদি লিঙ্ক থাকে সেটাও আপনি দিতে পারবেন, আপনি যদি কোনো সিএসবি টেবিল থাকে সেটা আপনি এক্সপোর্ট করতে ফেলতে পারবেন। ওকে ফাইন, তো আমি ফ্লিপ বক্সটা একটু দেখি, ফ্লিপ বক্সটাতে কিছু কিছু স্টাইল রয়েছে, তারপর হচ্ছে ফ্লিপ বটম, ওকে, জুম ইন জুম আউট, তো কিছু ফিচার আপনি এখান থেকে পাচ্ছেন। ফেসবুক ফিডটাও কিন্তু আপনি ইউজ করতে পারছেন, এখানে অবশ্যই আপনার পেজ আইডিটা দিতে হবে, পেজ আইডি, অ্যাক্সেস টোকেন, এগুলো আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, অ্যাক্সেস টোকেনটা লাগবে, তো অ্যাক্সেস টোকেনটা আপনার ক্রিয়েট করে নেবেন, আমি এটা দেখাচ্ছি না। তো আপনারা যে প্রসেস আছে প্রসেসের অনুযায়ী সেই কাজগুলো করে ফেললে আপনি ফেসবুকের ফিডটাও দেখাতে পারবেন। ওকে, তারপর আমরা দেখি পেন্সিল টেক্সটটা আমরা সম্ভবত দেখেছি, ফিচার লিস্ট, হ্যাঁ ফিচার আইটেম, এরকম যদি কোনো ফিচার আইটেম আপনি দেখাতে চান, লিস্ট আইটেমের মতো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইনের প্রয়োজন পড়ে, সো আমরা নিজস্ব আইকন ইউজ করে, আইকন স্টাইল অ্যাড করে নিয়ে, কাস্টম স্টাইল অ্যাড করে নিয়েও আমরা কাজগুলো করতে পারবো। তো আইকন পজিশন,
এখন পজিশন চেঞ্জ করে দিলে আপনি আপনার ফিচারটাও এই যে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর শেপ ভিউটা রয়েছে, ফ্রেম আর স্ট্যাক ভিউ বর্ডার টাইপের। তো আপনি এইভাবে কিছু স্টাইল আপনি এখান থেকে পাচ্ছেন, তাই না? যে কানেক্টর টাইপেরও ইউজ করতে পারবেন, ইন্টারেস্টিং। তারপর স্টাইল থেকে এডিট কাস্টমাইজ করা অপশানগুলো দিচ্ছে, আমি আর এগুলো দেখছি না। এগেইন আমরা কি নিয়ে দেখবো, ইনফো বক্সটা দেখি। এরকম ইনফো বক্সের মধ্যে আবার দেখেন আপনি নাম্বার টাইপের ইনফো বক্স ইউজ করতে পারবেন, যেমন আমি এইভাবে দিচ্ছি। তারপর হচ্ছে আইকন টাইপের, তারপর হচ্ছে ইমেজ টাইপের, তিন ধরনের আইকন ইনফো বক্স আপনি ইউজ করতে পারবেন। যেমন আইকন আবার লেফটে দিতে পারবেন, রাইটে নিতে পারবেন, টপে নিতে পারবেন। তো আপনাকে বেশ ইনফরমেশন দিচ্ছে, সুযোগ দিচ্ছে আপনাকে কাজ করার জন্য। তো বাটন রয়েছে, ইনফোবক্স বাটন যদি দেখাতে চান ফাইন। তারপর ক্লিকেবল, আপনি যদি এটাকে ক্লিকেবল করতে চান, যেখানে ক্লিক করলে অন্য কোথাও যাবে, সেক্ষেত্রে আপনি এখানে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কন্টেন্ট টাইপ। দেখেন ইনফোবক্স কন্টেন্ট, কন্টেন্ট টাইপ হচ্ছে কন্টেন্ট অথবা সেভ টেমপ্লেট। হ্যাঁ, এখানে আপনি নিজস্ব কন্টেন্ট দিতে পারবেন এখানে, অথবা ধরেন আপনি এটাকে সেভ টেমপ্লেট করছেন এইটাকে। হ্যাঁ, আমি এটা সেভ টেমপ্লেট করছি, ফিচার দিচ্ছি, এটা একটা টেমপ্লেট আমি ফিচার হিসেবে সেভ করলাম। তো আমি এখানে যাবো, এখানে ইনফোবক্স কন্টেন্ট, এখানে সেভ টেমপ্লেট দিয়ে আমি সার্চ করবো। তো এখানে ডিফল্ট কি দেখাচ্ছে, আমরা আপডেট করে রিলোড নিয়ে দেখি টেমপ্লেটটা পাই কিনা। এখানে যাব আবার কন্টেন্ট, এই যে আমাদের চলে এসেছে ফিচার, তাহলে কিন্তু এই যে ফিচারটা কিন্তু এখন দেখাচ্ছে, সবগুলো দেখাচ্ছে মূলত। আমার টেম্পলেটটা তো সম্পূর্ণ পেজ জুড়ে এসছে, সবগুলো দেখাচ্ছে। তো এইভাবে যে কোনো সেকশনের কন্টেন্ট কিন্তু আপনি এইখানেও অ্যাড করে নিতে পারবেন একটা ইনফোবক্স কন্টেন্টের মতো। তো এটা আপনি কীভাবে ইউজ করবেন সেটা আপনার জানতে হবে, যে আপনি কীভাবে ইউজ করবেন। তো এটা একটা ফিচার আমরা দেখতে পেলাম, এটা সব জায়গায় আসলে থাকে না। তারপর হচ্ছে মিডিয়া ক্যারোসেল দেখি, এটা প্রো ভার্সনে, আচ্ছা এগুলো তো প্রো। তো আমরা ফর্ম নিয়ে যেগুলো আছে সেগুলো আপনি যদি ফর্ম নিয়ে কাজ করে থাকেন, এগুলো আপনি বেটার আইডিয়া পাবেন। আমি এখানে অ্যাডভান্স অ্যাকর্ডিয়নটা দেখি কী আছে। অ্যাকর্ডিয়ন টগেল টাইপের অ্যাকর্ডিয়ন আপনি পাবেন এখানে, স্প্যান ফাইন আইকন পজিশন কন্টেন্ট সেটিং। এখানেও আপনি যে সেভ টেম্পলেটের অপশন পাবেন, সো আপনি এখানেও আপনার মতো করে ইউজ করতে পারবেন। আইকনের পজিশনটা আছে কিনা আমরা একটু দেখি, আইকনের পজিশনটা চেঞ্জ করা অপশন দিচ্ছে কিনা। আর আইকন পজিশন লেফট এবং রাইট, হ্যাঁ আমরা পাচ্ছি। সো অ্যাকর্ডিয়ন আমি আইকনটাকে রাইটে দিচ্ছি, যে আইকনটা রাইটে চলে গেল, অ্যারোটা যে আইকনটা আমি এখানে দিতে চাচ্ছি। ওকে, তো এখানে কিছু পেলাম আমরা। তারপর আর কী কী রয়েছে, ইমেজ অ্যাকর্ডিয়ন রয়েছে। তারপর হচ্ছে অ্যাডভান্স ট্যাব, অ্যাডভান্স ট্যাবটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে। তো এটার ইউজটা আপনি অনেকভাবেই করতে পারবেন, এটা ফিল্টারেবল গ্যালারি হিসেবে আপনি কিন্তু কাজ করাতে পারবেন। কেমন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে সেভ টেম্পলেটের কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে হবে, তখন আপনি খুব সহজে আপনার যে কোনো একটা কন্টেন্ট এখানে অ্যাড করে দিতে পারবেন ট্যাবের মধ্যে। আর ট্যাবের স্টাইলিংগুলো অবশ্যই আপনি চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন, যে ভার্টিকাল রয়েছে, এইভাবে আপনি ট্যাবটা দেখাতে পারবেন। তো আপনার কাছে আসলে অপশন থাকবে, বাট আপনি কীভাবে ইউজ করতে পারেন অপটিমাল ওয়েতে, কোন কোন পার্টে আপনি কীভাবে এলিমেন্টর দিয়ে কাজ করতে পারেন, বিষয়টা আপনাকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে অথবা দেখতে হবে যে অন্যেরা কীভাবে করছে বা আপনি ওই কাজটা কীভাবে করতে পারেন। তো আর কি আমরা দেখবো, প্রোডাক্ট গ্রিড, আমার এখানে কোনো প্রোডাক্ট নেই, ও কমার্স ইনস্টল নেই, সো দেখতে পারবো না। পোস্ট গ্রিড, পোস্টও নেই, একটা আছে, শুধুমাত্র একটাই দেখাচ্ছে। তো আমি এখানে সোর্স পেজ থেকে ল্যান্ডিং পেজের সোর্স, তারপর হচ্ছে ম্যানুয়াল সিলেকশন যদি আমরা করতে চাই সেটা আমরা পারবো। তারপর ডায়নামিক্যালি কী কী আছে, তো আর্কাইভ পেজ ডায়নামিক, তো আমরা এখান থেকে পোস্টটা দিতে পারবো। পোস্ট গ্রিড লেআউটের একটা লেআউটে আছে, টেম্পলেট লেআউট, মেশনারি অথবা গ্রেড, তো আমি এগুলো আবার হাইড করতে পারবো, যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো হাইড করতে পারবো।
নট ব্যাড, কলামটা আমরা এখানে দেখাতে পারবো। কোয়েরি যদি থাকে, আপনার কোনো কোয়েরি থাকে, অথর, কোন অথর, ক্যাটাগরি, এরকম কোয়েরিগুলো আপনি দেখতে পারবেন। পোস্ট পার পেজেস আমি 3 দিচ্ছি বা 2, তো এইগুলো আমরা পাচ্ছি। লিঙ্কে রয়েছে কি, লিঙ্কে দেখেন এসইও অপটিমাইজেশনের কিছু বিষয় এখানে রেখেছে, যেমন ইমেজটাকে নো ফলো করে দেওয়া, টার্গেটটাকে ব্ল্যাঙ্কে রাখা, নতুন একটা ট্যাবে ওপেন করা, তারপর টাইটেল নো ফলো করে দেওয়া, টার্গেট ব্ল্যাঙ্ক। তো এখানে কিছু বিষয় আপনি এখানে পাচ্ছেন পোস্ট ক্রিয়েটের মধ্যে। তো নেক্সট আমরা একটু টিম মেম্বারটা দেখি, টিম মেম্বারটা, ইমেজ সাইজ, টিম মেম্বার কন্টেন্ট, কী কী আছে, সোশ্যাল প্রোফাইলগুলো আছে, প্রোফাইল লিঙ্ক, ফাইন, সোশ্যাল প্রোফাইল যদি আপনি হাইড করতে চান সেটাও আপনি পারবেন। এখানে অনেকগুলো স্টাইল আমি মনে হচ্ছে পাবো। ইমেজটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আর ভালো বুঝতে পারবো। আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, এটাই নিচ্ছি আপাতত বোঝার সুবিধার্থে। এই যে ওভারলে স্টাইল, সেন্টার স্টাইল, আসলে আমি ডুপ্লিকেট মানে নিউ কলাম দিয়ে ছোটো করে নিই। তারপর সোশ্যাল অন বটম, সোশ্যাল অন রাইট, এগুলো প্রত্যেকটা অনলি অ্যাভেলেবেল ইন প্রো ভার্সন, তো সবগুলো আপনি পাবেন না, যেগুলো ফ্রি সেগুলোতে আপনি এখানে দেখতে পারবেন। আর এগেইন আমরা কি দেখতে পারি, পোস্ট রেট, প্রাইসিং টেবিলটা দেখি কি আছে। তো প্রাইসিং টেবিলের মধ্যে প্রাইসিং টেবিল 2, দুইটা স্টাইল আমরা পাবো, লিস্ট আইকন, আচ্ছা এই যে আইকনটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে আইকন, তারপর হচ্ছে ট্যাগ লাইন দেয়া, অন সেল, আপনি অন সেল টাইপের কিছু এখানে অ্যাড করতে পারবেন, তারপর ফিচারগুলো কী কী আছে সেগুলো, এবং কাস্টম কালার দিতে পারবেন আইকনে, যদি আপনি ডিফল্ট অন্য কোনো কালার দিতে চান সেটা আপনি পারবেন, টুল টিপ যদি দিতে চান সেটা আপনি পারবেন, এই যে টুল টিপ, ওকে, বাটন, তারপর রিবন দিতে পারবেন, রিবনটা কি যে ফিচার টাইপের কিছু বিষয় থাকে না, তো সেটা আপনি পারবেন, যেমন এই যে ফিচার্ড লেখা আছে, এই লেখাটাও চেঞ্জ করা সম্ভব, ফিচার্ড, তারপর হচ্ছে ফিচার্স। তো চারটা স্টাইল আপনি মূলত পাচ্ছেন প্রাইসিং টেবিলের রিবনের মধ্যে, তো যে কোনো একটা স্টাইল আপনি ইউজ করে বা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো। তো এই হচ্ছে প্রাইসিং টেবিল। আর কি দেখা যায়, লোগো ক্যারোসেল, এটা হচ্ছে প্রো ভার্সন, ওকে, অ্যাডভান্স মেনু, এটা প্রো ভার্সনে আছে, কাউন্টারটা প্রো ভার্সন, কাউন্টারটা আমরা দেখতে পারবো না, টেস্টিমোনিয়ালটা একটু দেখে, টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এটা হচ্ছে নর্মাল টেস্টিমোনিয়াল, ক্যারোসেল টাইপের না, তো নর্মাল যদি কোনো টেস্টিমোনিয়াল আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আমরা এখানে রেটিংয়ের কিছু বিষয় থাকে, অনেক সময় রেটিংয়ের প্রয়োজন পড়, সো সেটা আমরা এখানে দেখাতে পারবো। ওকে, তো আমরা নেক্সট আরেকটা দেখি, ফিল্টারের উপর গ্যালারিটা সম্ভবত দেখা হয়নি, তো এখানে গ্যালারিটা আমি নতুন একটা ট্যাবে ওপেন করি, মানে নতুন ফুল উইথে ওপেন করি, তাহলে আমি ভালো বুঝতে পারবো বিষয়টা। ফিল্টারেবল গ্যালারি, ওকে, একটু সার্চ করতে পারি, আসেনি কেন, তো আমি এটাকে ফুল উইথ করে নিয়ে ফিল্টারেবল গ্যালারি আবার দিচ্ছি, এটি পাঠন অর্গানাইজেশনই তো। তখন এইখানে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাড করতে পারবেন, আইটেম টু শো, কয়টা আইটেম দেখাবেন, এবং যে গ্যালারি আইটেমের ফিল্টার, ফিল্টারের মধ্যে কী কী আইটেম দেখাবেন, হোবার স্টাইলটা কী হবে, যে হোবার স্টাইলটা ফ্যাড ইন, জুম ইন, এইভাবে আপনি পাচ্ছেন, স্লাইড ইন আপ, তারপর হচ্ছে লেআউটটা কী টাইপের হবে, গ্রিড টাইপ কিনা যেরকম কিনা, তারপর সার্চ ইন ফিল্টার, আপনি যদি এরকম কোনো ফিল্টারেবল করতে চান সেটাও আপনি এখান থেকে পারবেন। সো আপনাকে কিন্তু কিছু অপশন এখানে তারা দিচ্ছে, এরকম প্রয়োজন পড়বে আমাদের তো আমরা সেটা করতে পারবো। ফিল্টারেবল কন্টেন্টগুলো, যে গ্যালারি আইটেম, আমরা যদি কোনো ফিল্টারেবল আইটেম অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড আইটেম করবো, যে নতুন একটা আইটেম অ্যাড হয়ে গেল,
এখন এই আইটেমের মধ্যে কোন কন্টেন্ট সেটা আমরা ঠিক করবো কীভাবে? তো আমরা যে গ্যালারি আইটেম রয়েছে এটা তো কন্ট্রোল, ফিল্টার কন্ট্রোল, গ্যালারি আইটেমে যাব, এখানে গিয়ে আমি কন্ট্রোল নেমটা দিব। যেমন আমার এখানে নাম দিচ্ছে হচ্ছে গ্যালারি আইটেম টু দিচ্ছি নাম। ওকে, তো আমি গ্যালারি আইটেমসে যাব, এখানে গ্যালারি কন্ট্রোল নেমটা দিব গ্যালারি আইটেম টু। এই যে তাহলে এই আইটেমটা কিন্তু গ্যালারি আইটেম টুতে দেখাবে। তো এইভাবে আমি এই যে কন্ট্রোল নেমটা বসিয়ে দেব এবং হচ্ছে আমার যে নেমটা, এই যে গ্যালারি আইটেম নেম, এখানে আমাদের কন্টেন্টটা চেঞ্জ করে দেব, যে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে যে কোনো ফিল্টার আইটেমের সাথে আপনি অ্যাড করাতে পারবেন। আবার লোড মোর বাটন যদি দেখাতে চান, যে এখানে লোড মোর বাটন টাইপের কিছু দেখাতে চাই, সেক্ষেত্রেও তাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যে মিডিয়াম বাটন, আফটার আইকন দিতে পারবেন, আর কাস্টমাইজেশন অপশন তো থাকছে এই যে লোড মোর বাটন। সো ফিল্টারেবল আইটেমটা আই থিঙ্ক আপনাকে হেল্প করবে। আবার ভিডিও আইটেম যদি দিতে চান, এখানে আবার ভিডিও আইটেমও অ্যাড করতে পারবেন। আপনি যদি গ্যালারি আইটেমে যান, তাহলে যে এখানে দেখবেন যে ভিডিও গ্যালারি, ভিডিও লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিলে আপনি ভিডিও গ্যালারি ইউজ করতে পারবেন, এই যে এরকম। সো ফিল্টারেবল গ্যালারিটা আই থিঙ্ক আপনাকে হেল্প করবে। তো এরকম আরও অনেক অনেক বিষয় রয়েছে, তাই না? প্রত্যেকটা বিষয় আপনাকে আসলে চেক করতে হবে যে কীভাবে আপনি করতে পারেন। ইমেজ অ্যাকোর্ডিয়ন, ইভেন্ট ক্যালেন্ডার, ডুয়েল হেডিং আমরা দেখেছি, কাউন্ট ডাউন, কল টু অ্যাকশনটা আমরা দেখতে পারি, কল টু অ্যাকশন সেকশন টাইপের। আবার এখানে হচ্ছে সেভ টেম্পলেটের অপশনটাও দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু ইজিলি একটা কল টু অ্যাকশন আপনি পেয়ে যাচ্ছেন। অ্যালাইনমেন্ট সেন্টার, কন্টেন্ট স্টাইল, যে কন্টেন্ট স্টাইল চেঞ্জ করে এইভাবে স্টাইল কিছু অ্যাড করতে পারবেন। তারপরে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে কালারটা উপরে দেখবেন যে অন্যরকম আছে, তাই না? যে এইভাবে আমরা চেঞ্জ করে দিতে পারবো, অপাসিটিটা চেঞ্জ করে দিলে সেটা হয়ে যাবে। এরকম আসলে আমাদের প্রয়োজন হয় যে কখনো কখনো সিটিএ ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, তো আমরা চাইলে এইভাবে করে ফেলতে পারবো অনায়াসে। তারপর আর কি আছে, কন্টেন্ট টিকারটা, এরকম যদি কোনো হেডলাইন ভিত্তিক আপনি কন্টেন্ট টিকার ইউজ করতে চান, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো ডাইনামিক কন্টেন্ট সেটিং রয়েছে, আপনার যদি কোনো কন্টেন্ট সেটিং থাকে সেগুলো, টিকার সেটিং ডিফল্ট একটাই আছে, কী টাইপের ডাইনামিক, কী কী, এই যে ট্রেন্ডিং টুডে এই লেখাটা, আর অ্যানিমেশনের জন্য আপনি কী অ্যানিমেশন দিতে চাচ্ছেন, ফেড হয়ে ওপেন হবে কি না বা স্লাইড হবে কি না, সেটা এরকম কিছু কাজ। নিউজ টাইপের অনেক ট্যাম্পলেট আমরা দেখে থাকি এরকম হয়ে থাকে, সো এইটাও আপনি ইউজ করতে পারছেন এখান থেকে ইজিলি। ডাটা টেবিল আমরা দেখেছি, ফিচার লিস্ট, ইমেজ অ্যাকোর্ডিয়ন, ইন্টারঅ্যাক্টিভ সাইকেল আমরা এর আগে চেক করেছিলাম। সো আপনি প্রত্যেকটা বিষয় আসলে খেয়াল করবেন। স্টিকি ভিডিওটা আমরা একটু দেখি, স্টিকি ভিডিওটা আপনি যদি স্টিকি করেন, এই যে বটম রাইট, এই যে দেখেন বটম রাইট, এই যে পজিশন, আমি টপ লেফট দিই, এই টপ লেফটে পজিশন হয়ে গেল, টপ রাইট, এই টপ রাইটে স্টিকি হয়ে গেল। তো এটাই মূলত স্টিকি অপশন বা স্টিকি ভিডিও। তো এখান থেকে আপনি ভিডিওটা চেঞ্জ করে নিতে পারবেন, অটো প্লে হবে কি না সেটা করতে পারবেন, লুপ হবে কি না, ইমেজ ওভারলে দিয়ে আপনি কাস্টম ইমেজ ইউজ করতে পারবেন, যদি অন্য কোনো ইমেজ দিতে চান সেটা আপনি দিতে পারবেন। দেখাচ্ছে আইকনটা যদি চেঞ্জ করে দিতে চান, এই যে প্লে আইকন যেটা রয়েছে সেটা, বা ইমেজ যদি দিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। তো এইভাবে আপনি ভিডিও স্টিকি অপশন যেটা সেটা ইউজ করতে পারছেন, অথবা স্টিকি বাদ দিয়ে শুধু ভিডিও প্লেব্যাকও করতে পারবেন। তারপর বেটার ডক্সের কিছু বিষয় রয়েছে, এগুলো আসলে বেটার ডক্স ইনস্টল করে নিয়ে তারপর আপনাকে দেখতে হবে। ফর্ম স্ট্রাকটা যদি আমরা দেখি, এটা কি, এটা হচ্ছে ফর্ম স্ট্রাক, অনলাইন ফর্ম, সেটা লাগবে। আপাতত এই পর্যন্তই আমি আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন কী কী বিষয় এখান থেকে পাচ্ছেন। তারপর আমি যদি আরেকটু দেখাই, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটার অ্যাডভান্স, মানে প্রত্যেকটা উইজেটের অ্যাডভান্সে গিয়ে আপনি আরও কিছু বিষয় পাবেন। সেটা হচ্ছে আই থিঙ্ক এখানে কিছু নেই, অ্যাডভান্সে গিয়ে কন্টেন্ট প্রোটেকশন প্রো ভার্সনের জন্য
তো আমরা যদি তাদের এক্সটেনশনগুলো দেখি, ফ্রিতে কী কী আছে, ডুপ্লিকেটর, টেবল অফ কন্টেন্ট, স্ক্রল টু টপ, এগুলো কোথায় আছে আমাদেরকে একটু দেখতে হবে, একটু সার্চ করে দেখি পাই কি না। স্টিক ইমেজ স্ক্রলার, একটু প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার উইজেটটা আপনি এখান থেকে পাচ্ছেন। তো আমরা একটু দেখতে চাচ্ছি যে ওইগুলো কোথায় আছে, তাই না? ট্রান্সফর্ম মোশন ইফেক্ট, তারপর ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড পজিশনিং, অ্যাট্রিবিউট, এগুলো সম্ভবত আমাদেরকে কোনো কোথাও অ্যাড করতে হবে। শেষে অ্যাডনে যাব, গিয়ে আমরা এক্সটেনশনে যাব। এক্সটেনশনে গিয়ে তো ডুপ্লিকেটর আছে, কাস্টম জেস, স্ক্রল টু টপ, এটা কীভাবে বা ডকুমেন্টেশন বা ডেমোটা আমরা দেখলে বুঝতে পারবো। এই ধরনের স্ক্রল টু টপ আসার কথা, ডকুমেন্টেশন পড়ব যদি আমরা না পাই যে কী কীভাবে আছে, হাউ টু অ্যাক্টিভেট গ্লোবাল সেটিং। এখানে গিয়ে কী করতে হবে, একদম নিচের দিকে এলিমেন্টর এডিটর, স্ক্রল টু ফাইন্ড, ইয়ে স্ক্রল টু টপ, আচ্ছা পেজ সেটিংয়ের মধ্যে আমরা পাব। এখানে যাব পেজ সেটিং, এই যে এখানে আছে সবগুলো, রিডিং প্রোগ্রেস বার রয়েছে, এটা রিডিং প্রোগ্রেস বার, এই যে উপরের দিকে দেখবেন এই যে রিডিং প্রোগ্রেস বার হচ্ছে, তো এটা পেজ সেটিংয়ের মধ্যে আপনি পাবেন। তারপর টেবিল অফ কন্টেন্ট যেটা আপনি দেখাতে চান সেটা আপনি দেখাতে পারবেন, তাছাড়া যেটা হচ্ছে যে টেবিল অফ কন্টেন্ট। ওকে, আমি যদি একটু দেখি যে টেবিল অফ কন্টেন্ট, এখানে ক্লিক করলে আপনি ওইভাবে লিঙ্ক আপ করে নিতে পারবেন। অ্যাগেইন আমরা যদি আবার দেখি, স্ক্রল টু টপ ইনেবল করে নিতে হবে, সেটা ইনেবল হয়ে যাবে ডান দিক থেকে নিচে, এই যে নিচে ইনেবল হয়ে গেল। তো এইভাবে আপনি তাদের যে এক্সটেনশনগুলো আছে, ফ্রি এক্সটেনশনগুলো, সেটাও কিন্তু ইউজ করতে পারছেন। তো আই থিঙ্ক এখানে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে, তাই হোক আপনি বুঝতে পেরেছেন এখানে বিষয়গুলো কীভাবে কাজ করছে এবং কী কী বিষয় আপনি এখান থেকে পাচ্ছেন। এবং প্রত্যেকটি যে বিষয়গুলো হচ্ছে, তো আপনি এইটা নিয়ে কাজ করার জন্য, এই যে কোনো প্লাগইন নিয়ে বা এই প্লাগইনটি নিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাকে এই প্লাগইনটি নিয়ে একটু স্টাডি করতে হবে, প্র্যাকটিক্যালি চেক করতে হবে যে কী কী কাস্টমাইজেশন আপনি করতে পারছেন বা তারা দিচ্ছে আপনাকে। আর পাশাপাশি হচ্ছে তাদের ডকুমেন্টেশনটা অবশ্যই ফলো করবেন, তাদের ডকুমেন্টেশন দেখে দেখে আপনি আরও যেই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন না সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেই বিষয়গুলো আমরা একটু আগে তো দেখলাম আমরা কীভাবে করতে পারি, তেমনই তাদের ডকুমেন্টেশনটা ফলো আপ করবেন। আর যদি আপনি ইন ফিউচারে তাদের এই বিষয়গুলো ভালো লেগে থাকে তাহলে তাদের প্রোভার্সনটা ইউজ করতে পারেন। প্রোভার্সনে আরও বেশ কিছু বিষয় রয়েছে, ইমেজ হটস্পট, স্মার্ট পোস্টলি, ডাইনামিক গ্যালারি, অ্যাডভান্স মেনু, ফ্রি মেনুতে সিম্পল মেনু পাবেন, অ্যাডভান্স মেনুতে আরও বেশি পাবেন, ফ্লিপ ক্যারোসেল, ইন্টারঅ্যাক্টিভ কার্স, ইন্টারঅ্যাক্টিভ প্রোমো, তো বেশ কিছু বিষয় প্রো মডেলে রয়েছে, অ্যাডভান্স টুলস, টিপ, কন্টেন্ট প্রোটেকশন যেটা প্রোটেক্ট করা যায়। তো আপনি যদি আরও বেটার অ্যাডভান্স কাজ চান তাহলে অবশ্যই আপনাকে প্রো ভার্সনে যেতে হবে। তো আপনি ফ্রি ভার্সনে যে কাজগুলো করা সম্ভব সেগুলো আপনি করে ফেলতে পারেন, আপনার ক্লায়েন্টের জন্য হোক বা থিম ফরেস্টের ট্যাম্পলেট কিট করার জন্য হোক অথবা নিজের সাইট রেডি করার জন্য হোক, তাদের যে ফ্রি ভার্সন রয়েছে সেটা দিয়ে মূলত আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। সো এই ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। এবং এই ধরনের ভিডিও রিসোর্স আমি চেষ্টা করছি দেওয়ার জন্য, আমার প্লেলিস্টে আরও কিছু প্লাগইন সম্পর্কে বলা আছে, আপনি সেগুলো দেখে নিতে পারবেন। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে। এবং যদি আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিয়ে বেল আইকনে ক্লিক করে নেবেন যাতে যখনই এরকম রিসোর্স বা ভিডিও রিসোর্স আমি আপলোড করি সাথে সাথেই যেন আপনি ওই নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।